হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল আমি সমস্ত বাসি কাজ সেরে বসে পড়েছি একটু হাওয়া খেতে, কারণ স্নান করে এসে প্রচণ্ড গরম লাগে, তাই বসে পড়েছি। আর আমার মেয়ে এদিকে একটু ব্যায়াম করছে, আর ওর বাবা ভিডিও করে দিচ্ছে, তাই জন্য বেশ মজা করে ব্যায়াম করছে। আর আজকে প্ল্যান রয়েছে আমার যে আজকে আমি রান্না করব না, তো রান্না করব না, কিন্তু অন্য একটা কাজ করার প্ল্যান আছে। তো চলো তোমাদের দেখাই কি করব, রান্না কেন করব না, আর খাবারটাই বা কোথা থেকে আসছে সেটা তোমাদের দেখাচ্ছি। চলো, সকাল সকাল আমি চলে এলাম জামা কাপড় মেলতে, আর এরপরে আমি ঠাকুর পুজো দেব, তারপরে কি করছি চলো তোমাদের সঙ্গেই শেয়ার করছি। তো আমি এখন ঠাকুরের বাসন টাসন গুলো ধুয়েছি, আর ঠাকুরের ঘরটা একটু মুছে নি, এদিকে শুকোতে থাকবে, আমি ওদিকে আর কিছু ফুল রয়েছে সেটা তুলে নিয়ে চলে আসব। এই দেখো জবা গাছে আজকে দুটো জবা ফুটেছে এক জায়গাতে। আর একটুখানি নেব তুলসী পাতা, কত তুলসী পাতা হয়েছে দেখো। এই দেখো এই সাদা ফুল কটা ছিল, কটা তুলসী পাতা নিয়ে এসেছি আর দুটো জবা ফুল, এটা দিয়েই আমার আজকের পুজো দেওয়া হয়ে যাবে। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকে খুব বেশি ফুল হয়নি গাছে, যার জন্য সিংহাসনটা সাজাতে পারিনি। অল্প কিছু ফুল হয়েছিল, খালি ঠাকুরের চরণে দিয়েছি, ব্যাস ওইটুখানি, আর বেশি হয়নি। তো চলো এবার নিচে গিয়ে ব্রেকফাস্ট বানাই, আর কি বানাচ্ছি তোমাদের দেখাচ্ছি চলো। আমি পুজো টুজো দিয়ে চলে এলাম এবার ব্রেকফাস্ট বানাতে, আর আজকে আমি ডিম দিয়ে ওই যে ডিম পরোটাটা করি মাঝে মাঝে ওইটা করব। আর তার জন্য ডিম আর পেঁয়াজটাকে লবণ দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি, আর এর মধ্যে কিছুটা জল দেব, তিনটে ডিম দিয়েছি আর একটুখানি জল দিলাম, এটাকে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে আটাটা দেব, আর লঙ্কাটা আমি পরে দেব, তার কারণ মেয়ের জন্য আগে দুটো বানিয়ে নেব, তারপরে আমাদেরটার মধ্যে লঙ্কা মেশাবো। দেখো আমি লঙ্কা হচ্ছে এই কাঁচিটা দিয়ে কাটি, কারেন্ট চলে গেছে যার জন্য লাইটটা জ্বালাতে পারছি না, কাঁচি দিয়ে লঙ্কাটা আমি কাটি, তার কারণ না হলে হাতটা মানে হাতে কম লাগবে, তাহলে হাত ফাত জ্বালা করবে না, আর ভুলবশত চোখে মুখে দিয়ে দিলে তখন জ্বালা করে, যার জন্য কাঁচি দিয়ে ছোট ছোট করে পিস পিস করে কেটে দিই। কাঁচিটা এখানে ওই জন্য রেখে দিই রান্নার কাছে। আর দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার মেয়ে দেখো একটা ড্রয়িং করেছে। আমি বললাম এটা কে, তোর পাপা? বলছে কি যে না, আমার একটা পুতুল আছে, সেই পুতুলটাকে আমি এঁকেছি। ও আর একটা কথা আমাকে বলতে বলেছে, বলেছে সবাইকে বলে দিও যে আমার যে ড্রয়িংটা আমি করেছি এটা সবার কাছে কেমন লেগেছে কমেন্টের জন্য জানায়, তো তোমরা একটু জানিয়ে দিও। এই দেখো বাপ বেটি মিলে এখন গাড়ি ধোয়া চলছে, আমার মেয়ে কি স্প্রে বোতলে শ্যাম্পুর জল গুলে স্প্রে করে দিচ্ছে। মেয়েকে এখন স্নান করতে নিয়ে যাব, আর ওর মাথায় একটু চুলে তেল দিয়ে দিচ্ছি, আর এই তেলটা কিন্তু আমি ঘরে বানিয়েছি জানো তো মেয়ের জন্য, মানে নারকেল তেলের মধ্যে মেথি, কালো জিরে, পেঁয়াজের রস, জবা ফুল সব কিছু দিয়ে তেলটা আমি বানিয়েছি। আর এই বোতলটা কিন্তু ওই যে ইন্দুলেখার, কিন্তু এই বোতলের মানে এই বোতল আমি কিনিনি, এটা আমার বোনের কাছ থেকে আমি নিয়ে এসেছিলাম খালি বোতলটা, এটা দিয়ে দিতে বেশ সুবিধা হয় ওর মাথায় আর কি, এরম এরম করে দিয়ে দিই ওই জন্য আর কি, ও আরাম পায় ভালো। বোতলটা আমি নিয়ে এসেছিলাম, বোনের খালি বোতল ছিল, আমি এই তেল ইউজ করি না, আমি তো তেলই দিই না চুলে।
না দেওয়ার সমান। 9 মাসে 6 মাসে কবে দিই কোনো ঠিক নেই আমার। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু আজকে রান্না করিনি, আর আমি রান্না না করে কি করেছি দেখো, এই যে মালগুলো এখানে 265 মাল আছে, 60 পিস কি 65 পিস মাল আছে, এগুলো সব কতদিন থেকে জমেছিল, কারণ মাল ভাঁজ করার দায়িত্বটা আমার, সব জমেছিল মালগুলো, তাই জন্য আমি বললাম যে আজকে খাবারটা নিয়ে আসো হোটেল দিয়ে, আর আমি মালগুলোকে ভাঁজ করে সব কমপ্লিট করে দিই। এই দেখো সব মাল, সব নাইটি আর কি, সব আমি এগুলো ভাঁজ করে দিয়েছি। তো আজকে রান্না করিনি, তো বলেছি খাবার আনতে, টাইম হয়ে গেছে যদিও 1টা বাজছে, তো যাবে দেখি কি আনে, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমার বর গেছে হোটেলে ভাত আনতে, আর আমি বলেছি যে মাছ মাংস কিছু আনতে না, কারণ কালকে মাংস খাওয়া হয়েছে, আর আমার ঘরে একটু মাছের ডিম ছিল, তো মাছের ডিমটাকে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে বেসন চালের গুঁড়ো দিয়ে আর একটু রসুন কুচি দিয়ে আমি একটু বড়া ভেজে নেব, তো এই দিয়েই খাওয়া হয়ে যাবে। যা নিয়ে আসবে সেটার সঙ্গে বড়াটা থাকবে, ব্যাস খাওয়া হয়ে যাবে আজকে, এবেলা তো হবে, তারপরে রাত্রে আবার দেখা যাক কি হয়। তো দেখো হোটেল থেকে নিয়ে এসছে, এটা হচ্ছে ভাত, ভেন্ডি ভাজা, আর এই বড়াটা তো আমি করলাম দেখালাম, আর এদিকে ডাল, একটা একটা কি সবজি আছে জানি না, ডিম আছে, ডিম মেয়ে খাবে না বলে 2টো ডিম আনা হয়েছে বলছে। তো চলো আজকে দুপুরে এই দিয়ে খেয়ে নিই, তো তারপরে আবার রাত্রেটা জানি না কি হবে, দেখা যাক, তোমাদের আবার বলছি পরে। ও লেবু আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাসনগুলো সব ধুয়ে নিই, আর বাইরে লালু বলু বসে রয়েছে, ওদেরকে একটু ভাত দেব। তো দেখতে থাকো, আবার তোমাদের পরে দেখাচ্ছি লালু হলুর জন্য, মানে আজকে তো মাছ, মানে আমার বাড়িতে তো মাছ ফাছ হয়নি, এবারে ওরা তো আবার খায় না মাছ মাংস ছাড়া, আর দুধ আর দই দিলে খায়, তো ঘরে একটু দই থাকে, এই দই দিয়ে ভাতটা মেখে দেবো, তাহলে ওরা খেয়ে নেবে। তো দুপুরে খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নিয়ে, মেয়ের 4:30 4টা থেকে পড়া ছিল, তো একটু লেট হয়ে গেল, যাই হোক, তো পড়তে চলে যাচ্ছে, আর গুড্ডুকেও নিয়ে যাচ্ছে সাথে করে, ওর মা এখানে দিয়ে গেছে, তো ওরা দুজন এখন পড়তে চলে যাবে, আবার আসবে সন্ধ্যাবেলায় স্যার আসবে। ও আজকে সারাদিন যা যা করলাম তোমাদের দেখিয়েছি, আর সারাদিন আজকে রান্না বান্না করিনি ঠিকই, কিন্তু অনেকগুলো কাজ করে ফেলেছি, দেখলে আমি কতগুলো মাল ভাঁজ করেছি, মানে নাইটি, তো যেদিনকে আর কি, মানে আগে করতাম কি, আগে রোজ একটু একটু করে করে ফেলতাম, এই সন্ধ্যাবেলাটা বসতাম, বসে একটুখানি করে করতাম, তো একবারে এতগুলো জমতো না, আর এখন কি হচ্ছে, মানে এখন এই ভিডিও করছি পর থেকে সন্ধ্যাবেলাটা আমি এডিটিংয়ে বসে পড়ছি, তো তারপরে এবার রাত হয়ে যাচ্ছে এটা করতে করতে, যার জন্য আর মানে ওই দিকে যেতেই পারছি না, ওই কাজ করতেই পারছি না, তো ওই জন্য এখন কি করছি বলতো, ওই মানে বেশ কিছুটা মাল একবারে জমে যাচ্ছে, তো তারপরে আমি একদিনকে বসে আর কি মালগুলো সবগুলো একসাথে করে ফেলছি, সেদিনকে হয়তো রান্নাটা বাইরে থেকে মানে নিয়ে আসতে হচ্ছে খাবারটা, তো সেরকম ভাবে করে যাই হোক, এদিক ওদিক দুদিকেই তো করতে হবে, তো এইভাবে করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর আমার বর কালকে গিয়েছিল একটা জায়গায়, তো সেখান থেকে মানে দোকানের কিছু মাল আনতে গিয়েছিল, তো সেখান থেকে আমার জন্য 2টো টপ নিয়ে এসছে, তোমাদেরকে দেখাবো বলে আমি রেখেছি, একটা তার মধ্যে আমি কালকেই পরে ফেলেছি, পরে রিলস করে ফেলেছি, হ্যাঁ মানে এমনি পড়ছিলাম যে কেমন হচ্ছে দেখার জন্য, তো সেটা পরে একটা রিলস করাও হয়ে গেছে, তো তাও একবার দেখিয়ে দিই। এ দেখো এই গেঞ্জিটা মাল্টি কালার, দেখো দেখছো দেখা যাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি না, যাই হোক একটু পেছনে যাই তাহলে হয়তো দেখা যাবে, দেখো এটা হচ্ছে মাল্টি কালার, আর পিছনটা, সামনেটা মাল্টি কালার, পিছনটা এরকম পিঙ্ক টাইপের, হালকা পিঙ্ক একদম, আর আর একটা আছে, আর একটা দেখাই, এ দেখো এইটা বেশ ভালো লাগছে, খুব হালকা, খুব মানে মানে আরাম প্রচুর পরে হবে, বোঝাই যাচ্ছে একদম হালকা, মানে খুবই নরম সফট কাপড়টা, আর একদম হালকা, তো এই একটা, তো এটা আমি পরবো, এই দুটো আমি
পড়বো, মানে কবে পড়বো সেটা তোমরা দেখতে পাবে। এর মধ্যে এটা হয়তো দেখেই ফেলেছো, অনেকে দেখে ফেলেছে, এটা এখনো কেউ দেখোনি, তো পড়বো, দেখাবো। আর এগুলো কেন নিয়েছি সেটা তোমাদের 1 থেকে 2 দিন বাদেই বলবো যে এই দুটো কেন নিয়েছি, কেন এনে দিয়েছে। তো 1-2 দিন বাদে তোমাদের আবার বলছি, কারণটা বলছি। তো চলো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না। আর হ্যাঁ, গেঞ্জিগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। তো যারা যারা আমার ভিডিও দেখছো, একটু যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ, যারা করনি তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো। চলো আজকের মতো এখানেই বাই, দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। তো কালকে তোমাদের জন্য, আজকে তো মানে যেহেতু কাজের চাপ ছিল সেরকম কিছু করতে পারিনি, কালকে কিন্তু তোমাদের জন্য একটু ভালো কিছু আনার চেষ্টাই করব। তো কালকে যেহেতু সানডে, তো সানডে স্পেশাল কিছু একটা থাকবে, তো দেখতে থাকো, ঠিক আছে।